আমাদের খুব দুর্বল লাগে, অনেক পরিশ্রম করে আমরা মূলত রাইস খাই, রুটি খাই, বিস্কিট খাই। খুব বেশি পরিশ্রম করে আসলে তুমি যদি এখন আঙ্গুর খাও তাহলে কিন্তু খুব এনার্জি পাবা এবং খুব শক্তিও লাগবে। এক প্লেট আঙ্গুর খেয়ে গিয়েও তুমি খুব কাজ করতে পারবে না কয়েক ঘন্টা। তাহলে আঙ্গুর এনার্জি দেয়, ফ্রুটস থেকে এনার্জি পাওয়া যায় কম, কিন্তু ফ্রুটস হচ্ছে ভিটামিন মিনারেলস পাওয়া যায় বেশি। এক একটা খাদ্য উপাদান এক এক ধরনের কাজ থাকে, সেরকম কার্বোহাইড্রেটের প্রধান কাজ হচ্ছে এনার্জি পাওয়া। তাহলে আমরা রাইস খেলাম এনার্জির জন্য, মানে এটিপি পাওয়ার জন্য। প্রশ্ন হচ্ছে সে রাইস খাওয়ার পরে তাহলে এটিপি কিভাবে বডিতে তৈরি হয়, এর প্রক্রিয়া কি, কারো কোনো ধারণা আছে কি? স্যার ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল, এটি ক্রেবস সাইকেলের কথা বলছো? ক্রেবস সাইকেল বলো। হ্যাঁ জান্নাত, আরেকজন বলছিলে, কি বলছিলে? স্যার ক্রেবস সাইকেলের মাধ্যমে স্যার এটি উৎপন্ন হয়। হ্যাঁ ক্রেবস সাইকেল, তোমার টেনশন নিয়ে পেয়েছি। আরেকজন বলছিলে কিছু একটা, সৈয়দা জান্নাতুল। স্যার আমি বলি, স্যার অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে অ্যাডিনোসিন ডাইফসফেট আর একটা হচ্ছে ফসফেট উৎপন্ন হয়, এটা থেকে আমরা শক্তি পেয়ে থাকি। এবার এটি যে অ্যানসারটি বলেছো সেটি ঠিকই আছে, তবে আমরা যদি আরেকটু মানে বিশদভাবে বলি, তুমি যেটি বলছো এটি হলো শক্তির ব্যবহার, মানে যে খাদ্যদ্রব্য থেকে যে শক্তি শরীরে তৈরি হয়, এটিপি তৈরি হয়, সেই এটিপি পরবর্তীতে কিভাবে ব্যবহৃত হয় শরীরে, ওই এটিপি ভেঙ্গে এডিপি হয়, ফসফেট হয়, এবং আমরা এই শক্তিটা কাজে লাগাতে পারি। অর্থাৎ তোমার উত্তরটি আরেকটু অ্যাডভান্স, মানে আর একটু পরের অ্যান্সার, যে খাদ্য খেলে শক্তি তৈরি হয় মানে এটিপি তৈরি হয়, এটিপি থেকে আবার কিভাবে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে এটিপি ভেঙ্গে এডিপি হয়, ইনঅর্গানিক ফসফেট হয়, সে অংশে তোমার অ্যান্সারটি বেশি প্রযোজ্য এটি। এবং সৈকত যেটি বলেছো ক্রেবস সাইকেল, হ্যাঁ ক্রেবস সাইকেল ব্যবহার করে আমরা হচ্ছে এটিপি তৈরি করতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ক্রেবস সাইকেল, খাবার তো তুমি মুখে খাচ্ছ, রাইস তো মুখে দিচ্ছ, ক্রেবস সাইকেল কি মুখে থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে। তাহলে তোমার সেই রাইস যেটা, ভাত যেটা, সেই রাইসটা তো মাইটোকন্ড্রিয়া যেতে হবে নাকি? তাহলে এই রাইস মাইটোকন্ড্রিয়া যায় কিভাবে, মাইটোকন্ড্রিয়া কোথায় আছে? স্যার কার্বোহাইড্রেটটা ভেঙে আগে গ্লুকোজ হবে এবং ওই গ্লুকোজ থেকে আবার গ্লাইকোজেন তৈরি হবে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হবে, তাহলে গ্লুকোজ হয়ে আর লাভটা কি? গ্লাইকোজেন কি মাইটোকন্ড্রিয়া যাবে? স্যার গ্লুকোজ মাইটোকন্ড্রিয়া যাবে। স্যার গ্লুকোজ মাইটোকন্ড্রিয়া যাবে, হ্যাঁ এটা হতে পারে, কারণ গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হয়, যেটা বলছো যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হবে, এই হচ্ছে সব বডিতে যদি অতিরিক্ত গ্লুকোজ হয়ে যায়, যদি ইউটিলাইজ করা না যায়, তখন বডি সেটিকে আবার উল্টা পলিমার হিসেবে তৈরি করে গ্লাইকোজেন। কার্বোহাইড্রেট ভেঙ্গে যেমন গ্লুকোজ হয়, কার্বোহাইড্রেট বলতে মূলত পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড গ্লাইকোজেন এক ধরনের পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড গুলো ভেঙ্গেই গ্লুকোজ হয়, গ্লুকোজ গুলো ব্যবহৃত হয়, শক্তি তৈরি হয়। কোনো কারণে যদি গ্লুকোজ ব্যবহৃত না হয়, অতিরিক্ত শক্তি হয়ে গেলে বডি আবার ওই গ্লুকোজ গুলো জোড়া টোড়া দিয়ে সেটাকে আবার গ্লাইকোজেন বানিয়ে লিভারে নিয়ে ওখানে জমা করে রেখে দেয়। তার মানে গ্লাইকোজেন হয়, তবে সেটি থেকে আমরা শক্তি তখন পাই না। শক্তি পেতে হলে ওই গ্লাইকোজেনকে আবার ভাঙতে হবে, ভেঙে গিয়ে সেটি গ্লুকোজ হবে, পরবর্তীতে ওই এটিপি তৈরি করতে হবে, সেটাকে মাইটোকন্ড্রিয়াতে যেতে হবে গ্লাইকোজেনকে, তারপরে আমরা শক্তি পাবো। গ্লাইকোজেন নিজের শক্তির ফর্ম নয়, গ্লাইকোজেনের মধ্যে শক্তি থাকে, কার্বোহাইড্রেট শক্তির ফর্ম নয়, কার্বোহাইড্রেটের মধ্যে শক্তি থাকে, গ্লুকোজ শক্তি নয়, গ্লুকোজের মধ্যে শক্তি থাকে, শক্তিটি হচ্ছে এটিপি। প্রশ্ন হচ্ছে সেই এটিপি তাহলে আমরা কিভাবে পাই? সৈকত বলেছো সেটি আমাদের ক্রেবস সাইকেলে গিয়ে হয়, হ্যাঁ সেটি ক্রেবস সাইকেলে আমাদের যায়, তারপরে আমরা বললাম ক্রেবস সাইকেল কোথায় থাকে, মাইটোকন্ড্রিয়াতে থাকে। আমার প্রশ্ন হচ্ছে রাইস তো আমরা মুখে দেই, মাইটোকন্ড্রিয়াতে সে রাইস প্রবেশ করে কিভাবে? কেউ কেউ বলছো গ্লুকোজ হয় তারপরে প্রবেশ করে, হ্যাঁ গ্লুকোজ হয়েই মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে। আমি জানতে চাই গ্লুকোজ তাহলে
কোথায় হয়, কখন হয় এবং সেই গ্লুকোজ কেমন করে মাইটোকন্ড্রিয়াতে যায়? কারো কোনো ধারণা আছে কিনা? গ্লুকোজটি কোথায় হবে, মানে গ্লুকোজ তোমার মুখে যে রাইস, এই ডাইজেস্টিভ সিস্টেম, এই পরিপাক এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হবে সাইটোপ্লাজম। ইয়েস, এটি হচ্ছে তোমার একেবারে অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হবে সাইটোপ্লাজমে। হ্যাঁ, এটি আমি এখানে আরেকটু পরিষ্কার করি ধারণাটি। তোমরা এই জিনিসগুলো পড়েছো, তোমরা এটি ভটানিতে পড়েছো ইন্টারমিডিয়েটে, সেখানে এই গ্লাইকোলাইসিস অবাধ শোষণ, সবাত শোষণ ছিল। তোমরা সেটি জুলজিতে মানে কেমিস্ট্রিতেও পড়েছো, তোমাদের যে কেমিস্ট্রি বই ছিল এইচএসসিতে, এই কেমিস্ট্রিতে এই বিষয়গুলো ছিল খাদ্য উপাদানের, এমনকি তোমাদের বটানি যেই বই সেখানেও ছিল উদ্ভিদের ডায়াগ্রাম দিয়ে অনেক সুন্দর করে। এছাড়াও তোমরা সেটি এসএসসি লেভেলেও এখন এগুলো আছে, তোমরা পড়েছো, কিন্তু আমি যতটুকু বুঝতে পারি কনসেপ্ট তোমাদের ততটা ক্লিয়ার হয় নাই, যার জন্য এখন এখন মনে রাখতে পারছো না। পরিষ্কার কনসেপ্ট থাকলে হয়তো অনেক কিছুই মনে থাকে। গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে ঘটে, এটি সঠিক, গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে ঘটে। তবে গ্লাইকোলাইসিসের মাধ্যমে গ্লুকোজ তৈরি হয় না, বরং গ্লুকোজ থেকে শুরু হয়ে গ্লাইকোলাইসিস শুরু হয়, মানে গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। স্যার বলো, গ্লাইকোলাইসিসে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? রাইট, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজটা ভেঙে পাইরুভিক অ্যাসিড হয়, গ্লাইকোলাইসিসে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড। এটি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া লাগে আমাদের শক্তি পেতে, এটি সঠিক। এবং গ্লুকোজকে ভেঙে দুই ভাগ করে ফেলে করে পাইরুভিক অ্যাসিড হয়, এই প্রক্রিয়াটির নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। এবং গ্লুকোজের মধ্যে কয়টা কার্বন থাকে জানো তোমরা? গ্লুকোজ কয় কার্বন বিশিষ্ট কম্পাউন্ড? ছয় কার্বন বিশিষ্ট। ছয় কার্বন। পাইরুভিক অ্যাসিড কয় কার্বন? তিন কার্বন বিশিষ্ট। কার্বন তিনটা, তার মানে গ্লুকোজটা ভাঙ্গা দুই টুকরা করে ফেলে, তিন কার্বন তিন কার্বন, এই ছয় কার্বন দুই ভাগ করে, তাহলে এটা একটা ভাঙ্গা প্রক্রিয়া। হ্যাঁ, দুই অণু হয়, ওই দুই অণু তিন কার্বন তিন কার্বন ছয় কার্বন গ্লুকোজ। তাহলে গ্লুকোজ হচ্ছে বড় মলিকুল আর পাইরুভিক অ্যাসিড হচ্ছে ছোট মলিকুল, তাহলে গ্লুকোজকে ভেঙ্গে পাইরুভিক অ্যাসিড হয়। এই গ্লুকোজ ভাঙ্গে কিভাবে? এই যে গ্লুকোজকে ভেঙ্গে তোমার ধরো দুইটা অণু তৈরি করলো পাইরুভিক অ্যাসিড, এটা ভাঙ্গার প্রক্রিয়া কি, মানে এটা কি কি কোনো হাতুড়ি দিয়ে বাইরে ভাঙ্গা যায় কিনা? স্যার এখানে একটা এনজাইম কাজ করবে, রাইট, পাইরুভেট অ্যাসিটেট এরকম কিছু। যাই হোক, হ্যাঁ ঠিক আছে। তো মানে আমি যেটি জানতে চাচ্ছি সেটি এসেছে তোমার বক্তব্য থেকে, অর্থাৎ আমরা গ্লুকোজকে এই হাতুড়ি দিয়ে বা কোনোভাবে এগুলো ভাঙ্গা যাবে না, যেভাবে আমরা ইট ভাঙ্গি এভাবে ভাঙ্গে টুকরা টুকরা করা যাবে না, গ্লুকোজকে ভাঙতে হলে, অর্থাৎ গ্লুকোজ একটা বায়োমলিকুল কার্বোহাইড্রেট, কোনো বায়োমলিকুলকে ভাঙতে হলে আরো সুন্দরভাবে বললে সেলের ভিতরে, লিভিং সেলের ভিতরে, মানুষের শরীরে যে সেল আছে সেলের ভিতরে, অ্যানিমেলের সেলের ভিতরে, প্লান্টের সেলের ভিতরে, যে কোনো লিভিং কন্ডিশনে যদি আমরা কোনো বায়োমলিকুলকে মানে বড় কোনো কম্পাউন্ডকে ভাঙতে চাই, তাহলে সেটি বাইরে বাইরে করে ভাঙা যাবে না, সেটি ভাঙ্গার জন্য সেখানে এনজাইম লাগবে, কিছু প্রসেস আছে, সেই প্রসেসের অন্যতম উপাদান হচ্ছে এনজাইম। এনজাইম দিয়ে সেটিকে ডিগ্রেডেশন করতে হবে, ব্রেকডাউন করতে হবে, সাথে কখনো কখনো শুধু এনজাইম পারা যায় না, দেখা যায় যে এর সাথে অন্য জিনিস লাগে, অন্য উপাদান লাগে, সেগুলোকে আমরা অনেক সময় বলি যে ধরো একটা তুমি হচ্ছে যে বড় রকমের এই আমরা কাটতে চাচ্ছি বা একটা শক্ত পাথর ভাঙতে চাচ্ছি, ভাঙ্গা যাচ্ছে না, অনেক সময় দেখা যায় যে এরকম কোনো জিনিস ভাঙতে না পারলে আমরা সেটাকে যদি কোনো করাত দিয়ে কাটতে চাই অথবা হাতুড়ি দিয়ে ভাঙতে চাই সম্ভব না, তখন দেখা যায় এটাকে আবার সাথে অন্য কোনো যন্ত্রের সাপোর্ট নেওয়া হয় অথবা হিট দেওয়া হয়, নরম করা হয় কিংবা ভিজিয়ে রাখা হয়, একটা কিছু করে তারপরে সেটি হচ্ছে যে আমরা ভাঙি, সেই যে সাহায্য করে যেগুলো এই ধরনের উপাদানকে, অনেক সময় এনজাইম, শুধু এনজাইম দিয়ে কোনো বিক্রিয়া হয় না বা ব্রেকডাউন হয় না,
তার সাথে আরো আনুষঙ্গিক কিছু জিনিস লাগে, এদেরকে আমরা অনেক সময় কোএনজাইম বলে থাকি। কোন আয়ন থাকতে পারে, ম্যাগনেসিয়াম আয়ন, পটাসিয়াম আয়ন, এই ধরনের কোন আয়ন, কোন মিনারেলের হেল্প লাগতে পারে, ভিটামিনের হেল্প লাগতে পারে এনজাইমের সাথে, একাধিক এনজাইম লাগতে পারে। অর্থাৎ এই এনজাইমের উপস্থিতিতে, এনজাইমের সাহায্যে সিরিজ অফ রিয়াকশন বা অনেকগুলো রিয়াকশন করে একটা বড় বায়োমলিকুল ছোট বায়োমলিকুলে রূপান্তরিত করার যে প্রক্রিয়া, সেটিকে আমরা যদি ছোট করে তাহলে এই প্রক্রিয়াটির নাম হচ্ছে ক্যাটাবলিজম। এই প্রক্রিয়াটির নাম হচ্ছে ক্যাটাবলিজম। অর্থাৎ গ্লুকোজ থেকে যে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় এই প্রক্রিয়াটি হচ্ছে ক্যাটাবলিক প্রসেস। গ্লাইকোলাইসিস একটি ক্যাটাবলিক প্রসেস, বড় থেকে ছোট হওয়া। দ্য প্রসেস বাই হুইচ এ লার্জার বায়োমলিকুলস কনভার্ট ইনটু এ সিম্পলার মলিকুলস অর স্মলার মলিকুলস উইথ দ্য হেল্প অফ সাম এনজাইমস এন্ড কোএনজাইমস ইন এ লিভিং সিস্টেম কল্ড ক্যাটাবলিজম, ক্যাটাবলিক প্রসেস। যদি উল্টাটা ঘটে, পাইরুভিক অ্যাসিড জোড়া দিয়ে যদি গ্লুকোজ হয় অথবা কোন অ্যামাইনো অ্যাসিড জোড়া দিয়ে দিয়ে যদি প্রোটিন হয় বা গ্লুকোজ জোড়া দিয়ে দিয়েও যদি গ্লাইকোজেন হয়, উল্টা প্রক্রিয়া যদি ঘটে, ছোটগুলো মিলে যদি বড় হয়, তাহলে তার নাম কি? ওই প্রসেসের নাম অ্যানাবলিজম। অ্যানাবলিজম, ওই প্রসেসের নাম হচ্ছে অ্যানাবলিজম। অ্যানাবলিজম হচ্ছে সিনথেটিক প্রসেস বা সিনথেসিস, বায়োসিনথেসিস। এই অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম এই দুই প্রক্রিয়াকে সমন্বিতভাবে একসাথে মিলে বলা হয় কি বলে? সোহেল, মেটাবলিজম। এই অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম এই পুরো বিষয়টাকে বলা হচ্ছে একসাথে মেটাবলিজম। সুতরাং মেটাবলিজম বলতে যদি তোমাদের এই শব্দটি সামনে আসে, তখন তোমাদের যেটি বুঝতে হবে, তোমাদের একটা শরীর আছে, ওই শরীরের মধ্যে অনেকগুলো সেল আছে, এই সেলের ভিতরে কার্বোহাইড্রেট খাইলে তারপরে গ্লুকোজ নানান জায়গায় যায়, সেই গ্লুকোজ থেকে ভেঙে পাইরুভিক অ্যাসিড হয়, ছোট ছোট অনেক কিছু হয়, এইগুলো আবার এই ছোট ছোট জিনিসগুলো মিলে টিলে উল্টা বড় মলিকুল হয়, এই পুরো শরীরের মধ্যে যে নেটওয়ার্কিং যে সিস্টেমটা, এই ভাঙ্গা গড়ার জোড়া লাগার, এই সব কিছুই বলা হচ্ছে মেটাবলিজমের অন্তর্ভুক্ত। যদি কার্বোহাইড্রেট আমরা খাই, কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ হয়, গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড হয়, শক্তি পায়, তাহলে এটাকে বলবে কার্বোহাইড্রেট মেটাবলিজম। যদি আমরা প্রোটিন খাই, তাহলে সেখান থেকে তো কার্বোহাইড্রেট পাবো, গ্লুকোজ পাবো না, পাবো অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনে আছে অ্যামাইনো অ্যাসিড, ওই প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড হবে, অ্যামাইনো অ্যাসিড নানান কর্মকাণ্ডে লাগবে, আবার প্রয়োজনে বডির প্রোটিন ভেঙে আবার উল্টা ঘটনা ঘটবে, তাহলে সেগুলো প্রোটিন মেটাবলিজম। আমরা যদি লিপিড খাই, তাহলে সেখান থেকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল পাবো, এগুলো দিয়ে বডির অনেক কিছু কাজ লাগে, যেমন সেল ওয়াল গঠন করে, অনেক কিছু করে, আবার না খেলে উল্টা প্রক্রিয়া ঘটবে, তাহলে সেটিকে লিপিড মেটাবলিজম। এইভাবে আমরা প্রত্যেকটা বায়োমলিকুলের সাথে তার যে ব্রেকডাউন প্রসেস এবং তার যে রিভার্স প্রসেস, সিনথেসিস প্রসেস, সেই প্রসেসগুলো আমরা পড়বো এবং সেগুলোকে সেই ধরনের মেটাবলিজম বলা হয়। আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজমে মূলত কার্বোহাইড্রেটের ভাঙ্গা এবং ঘোরার যে প্রক্রিয়াগুলো, যে প্রসেসগুলো, যে পাথওয়েগুলো আছে, সেগুলো আমরা পড়বো। অনেক সময় এই ব্রেকডাউন গুলো পাথওয়ে দিয়ে হয়, অর্থাৎ একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, সিরিজ অফ রিয়াকশন দিয়ে ঘটে, এগুলোকে আমরা পাথওয়ে বলি। অনেক সময় এগুলো সাইক্লিক আকারে ঘটতে থাকে, একটা থেকে শুরু হলো, ঘুরে ঘুরে আবার সেটাতে এসে শেষ হয়, এগুলোকে আমরা সাইকেল বা সাইকেল বলি। যেমন ক্রেপস সাইকেল বলেছে, তোমরা বলেছো যে ক্রেপস সাইকেল লাগে, আবার তোমাদের আলোচনা থেকে আমরা বুঝলাম যে গ্লাইকোলাইসিস লাগে, তার মানে কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ হলে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হয়, গ্লাইকোলাইসিস হয়। কিন্তু আমি যেই প্রশ্ন প্রথম থেকে করছি সেটি হলো গ্লুকোজ তাহলে কোথায় হয়? আমরা কিন্তু গ্লাইকোলাইসিস থেকে শক্তি পেলাম না খুব একটা, কারণ গ্লাইকোলাইসিস হচ্ছে গ্লাইকোলাইসিস থেকে পাইরুভিক অ্যাসিড হয়, তাহলে গ্লাইকোলাইসিস বলছো সাইটোপ্লাজমে হয়। আবার ক্রেপস সাইকেল হয় মাইটোকন্ড্রিয়া, তাহলে ক্রেপস সাইকেলে আমরা শক্তি পাই, তাহলে গ্লাইকোলাইসিসের হচ্ছে সাইটোপ্লাজমে, ক্রেপস সাইকেল হচ্ছে মাইটোকন্ড্রিয়া, দুটার মধ্যে কানেকশন হয় কিভাবে? স্যার রক্তের মাধ্যমে সম্ভব। রক্ত কি সেলের ভিতরে থাকে?
ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কোথায় থাকে, ঘটে কোথায়? স্যার মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া মেমব্রেনের সাথে, মেমব্রেনে মানে মাইটোকন্ড্রিয়াতে। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মাইটোকন্ড্রিয়ায় ঘটে, ক্রেবস সাইকেলও মাইটোকন্ড্রিয়ায় ঘটে, গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজমে। তাহলে দুইটা জায়গা তো ভিন্ন আলাদা। আবার যে বলছো যে রক্তের মধ্যে ঘটে, দেখো রক্ত কিন্তু একেবারে অন্য জায়গায়, রক্ত কিন্তু বডির ওই সেলের মধ্যে না। রক্ত তো রক্ত নালি দিয়া চলে, ব্লাডের কিছু সেল আছে, সেইগুলো ব্লাড সেল, ব্লাড ক্যারি করে অন্য জিনিস ব্লাডের ভিতরে। সেই সেলের ভিতরে কি গ্লুকোজ থাকে, ব্লাডের যে সেল সেই সেলের ভিতরে দিয়ে গ্লুকোজ দিয়ে মেটাবলিজম, না ব্লাড দিয়ে, ব্লাড সেল বেসেল দিয়ে ব্লাড চলে, ওখান দিয়ে কিন্তু গ্লুকোজ ক্যারি করে, গ্লুকোজ যায় ব্লাড দিয়ে গিয়ে সেলে পৌঁছায়। হ্যাঁ, সেল গুলোতে যায়। তাহলে তিনটা কিন্তু তিন জায়গা, তাদের মধ্যে তাহলে সমন্বয় কিভাবে? তুমি মুখে যেই ভাত রাইস খাইলা, সেই রাইস ব্লাডে তাহলে কিভাবে যায়, আবার সেটা কখন সাইটোপ্লাজমে যায়, মাইটোকন্ড্রিয়াতে বা যায় কিভাবে? তাহলে গ্লুকোজের উৎস কোথায়, মানে গ্লুকোজ কোথায় পাবো, আমরা পাবো গ্লুকোজের শুরুটা কোথায়? হ্যাঁ, ক্ষুদ্রান্তে। এটি হচ্ছে আমরা এই গ্লুকোজের শুরুর জায়গা, ক্ষুদ্রান্ত। তার মানে আমাদের যে এই যে ক্ষুদ্রান্ত এখানে আছে ইন্টেস্টাইন, এই ইন্টেস্টাইনই আমাদের গ্লুকোজ পাই। আমরা যে রাইস বা কার্বোহাইড্রেট খাবার এই মুখ দিয়ে খাই, সেটি যখন এই ক্ষুদ্রান্তে চলে আসে তখনই অলরেডি সেটি গ্লুকোজে রূপান্তর হয়ে যায়, গ্লুকোজে রূপান্তর হয়। তাহলে গ্লুকোজে যদি এখানে তোমার রূপান্তর হয় পাই, তাহলে গ্লুকোজ আমরা কার্বোহাইড্রেটের কোন প্রক্রিয়া শেষে পাই, কোন প্রক্রিয়ায় গ্লুকোজ হয় কার্বোহাইড্রেট? একটা প্রসেস ফলো করে তারপরে আমরা গ্লুকোজটা পাবো না, সেই প্রসেসটার নাম কি? C3C4। সেটি তোমার হচ্ছে প্লান্টে ঘটে। এবং C3C4 সাইকেল কোথায় ঘটে জানো, সেলের কোথায় ঘটে? C3C4 সাইটোপ্লাজম, এখানে ক্ষুদ্রান্তের ভিতরে তো ফাঁফা, তাই না? এটা তো একটা নালি, আমরা যে খাবারটা খাই স্যার, এখানে বিপাক ক্রিয়ায় তখন স্যার গ্লুকোজটা উৎপন্ন হচ্ছে স্যার। এটি বিপাক ক্রিয়ার বাংলা ইংলিশ কি, বিপাক বলছো তুমি সেটা? মিউট করা তো মুশকিল, মিউট হচ্ছে না। এই যারা কথা বলছো মিউট করে নাও। চিকন পাপলাই তো পাপলাই বানানো না, কথা বলছে কারা, কথা বলে না স্যার, মিউট করে দিছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে একদম স্যারকে মিডিয়া দে, হোস্ট করে দে আনার। হ্যাঁ মিউট করে, হোস্ট করা নাই নাকি? হোস্ট একবার করেছিল মনে হয়। আচ্ছা তোমরা সৈকত স্যার, আপনাকে হোস্ট করে দিছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বের হয়ে গেছিলেন ওজন্য অন্যজনের কাছে হোস্ট চলে গেছে। ও আচ্ছা ঠিক আছে, সেজন্য অসুবিধা নাই বা ঠিক আছে, তোমরা কেউ করলে সেটাও প্রবলেম নাই, আমি জন্য মিউট অল অপশন আসছিল না। ওকে, পুরো মেটা আবারও বলছি যারা লাইনে আছো, পুরো মেটাবলিজম এই অধ্যায় বোঝার জন্য তোমাদের কিন্তু এই আমি যে এখন আজকে যে আলোচনাটি করছি এটি খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট ক্লারিফিকেশনের জন্য। তাহলে তুমি পুরো মেটাবলিজম বুঝবা এবং যে কোনো প্রশ্ন কিন্তু ধরতে পারবা, নিজে পড়লে বুঝবা। যে কোনো কার্বোহাইড্রেট মেটাবলিজম, প্রোটিন, লিপিড, ফ্যাট, এটি ভিটামিন, নিউট্রিয়েন্টস, অনেক কিছু এবং জেনেটিক্স পর যাই পরে, এই খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি, কারণ তোমরা এটি অতীতে বহুবার পড়েছ কিন্তু কনসেপ্টটি এখন পর্যন্ত পরিষ্কার নয়। যে খাবার আমরা মুখে দিলাম সেই খাবার বিপাক বলছো, আমি সেই যাই হোক, মূলত গ্লুকোজ তৈরি হয় যে প্রসেসের শেষে, সেটির নাম হচ্ছে ডাইজেশন, হজম, বিপাক। ডাইজেশনের শেষে গ্লুকোজ পাওয়া যায়, ডাইজেশনের শেষে গ্লুকোজ পাওয়া যায়।
প্রোটিনের ডাইজেশন শেষে কি পাওয়া যাবে প্রোটিন যদি মুখে দেই অ্যামাইনো অ্যাসিডস অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড আমরা যদি ডিম মুখে খাই তাহলে সেটি ডাইজেশন শেষে আমরা অ্যামাইনো অ্যাসিড পাবো আমরা যদি সয়াবিন তেল মুখে দেই তাহলে আমরা কি পাবো ডাইজেশন ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এই কনসেপ্টটি ক্লিয়ার থাকতে হবে ডাইজেশনের শেষে আমরা হচ্ছে যে মুখে দিলে এই বিপাকের শেষে বিপাক জানি না হজম যেটিকে আমরা বলি হজমের শেষে আমরা কিন্তু এই গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড গ্লিসারল এইগুলো পাবো তার মানে এইগুলো কিন্তু মূলত পাকস্থলীতে অথবা ক্ষুদ্রান্ত্রে এই জায়গাগুলোতেই তখনও বিচরণ করবে এইগুলো কিন্তু এই ক্ষুদ্রান্তে থাকলে শক্তি কি তোমার যে পায়ের যে আঙ্গুল আছে সেইখানে কি মাইটোকন্ড্রিয়া আছে জুয়েল আছো জুয়েল জুয়েল আছো নাকি আইডি 22 নাই নাকি এমনি জুয়েল অ্যাবসেন্ট অ্যাবসেন্ট করে রাখি আমি জুয়েল 22 না সাজ্জাদ হোসাইন আকাশ 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 আছো শুনতে পাচ্ছ না তোমার আকাশ আছো নাকি আকাশ স্যার আছি হ্যাঁ তোমাকে তোমার কাছে যেটি জানতে চাই সেটি হলো তোমার যে পায়ের যে আঙ্গুল আছে সেইখানে কি মাইটোকন্ড্রিয়া আছে কিনা পায়ের আঙ্গুলে মাইটোকন্ড্রিয়া ওকে খুব জটিল প্রশ্ন মনে হচ্ছে যে এখন তুমি আমাকে বলো তোমার শরীরে কি মাইটোকন্ড্রিয়া আছে হ্যাঁ এই আকাশ তুমি আজকে সারা রাত্র এটা চিন্তা করবা যে এটা কি প্রশ্ন তোমার শরীরে মাইটোকন্ড্রিয়া আছে কিনা তুমি সেটা চিন্তা করবা শেষে যে খুব জটিল প্রশ্ন তোমাকে করলাম কিনা নাকি এই জীবনে সবচেয়ে সহজ প্রশ্নের উত্তর দিতে গিয়েই চিন্তা করতে হচ্ছে রাজ্জাক আছো রাজ্জাক জি স্যার হ্যাঁ বলো তুমি বলো একই প্রশ্নের উত্তর তোমার শরীরে কোনো মাইটোকন্ড্রিয়া আছে কিনা স্যার শরীরে হ্যাঁ আছে স্যার কোথায় স্যার আছে কোথায় স্যার সেলের ভিতরে স্যার সেলের তোমার পায়ের আঙ্গুলে আছে মাইটোকন্ড্রিয়া স্যার আমার শরীর যেহেতু স্যার সেল দিয়ে গঠিত সেহেতু প্রতিটা সেলের মধ্যে তো মাইটোকন্ড্রিয়া থাকার কথা স্যার পায়ের আঙ্গুলে মাইটোকন্ড্রিয়া আছে মাইটোকন্ড্রিয়া জি স্যার আমার মনে হয় আছে স্যার তুমি তো ব্যাখ্যা দিচ্ছ একরকম আর কনক্লুশন টানতেছ সন্দেহজনক কেন তোমার পায়ের আঙ্গুলে কি সেল নাই তোমার পায়ের যে আঙ্গুল সেগুলো কি সেল না কোষ না স্যার আমি তো বলছি স্যার সেল হ্যাঁ সেল হলে মাইটোকন্ড্রিয়া আছে তখন যে মনে হয় বলতেছো আমি সেজন্য বলছি তোমার পায়ের আঙ্গুলে যেগুলো এগুলো তো যদি সেল হয় সেল যদি হয়ে থাকে তোমার পায়ের আঙ্গুলের সেলে কি মাইটোকন্ড্রিয়া নাই আছে স্যার আছে না যদি না থাকে তাহলে তো পড়া তোমার সেই সেল তো ইউক্যারিওটিক যে সেল মানে আমাদের প্রাণীদের যে সেল বা কোষ তার গঠনই তো তাহলে ঠিক না ওই সেল তো তাহলে প্রবলেম মাইটোকন্ড্রিয়া যদি না থাকে মনে হয় হ্যাঁ মাইটোকন্ড্রিয়া তোমার পায়ের আঙ্গুলে মাইটোকন্ড্রিয়া আছে এই জিনিস
উত্তর আকাশও যাবে এবং অনেক পড়েছে কিন্তু কখনো এভাবে চিন্তা করে নাই কারণ এইভাবে প্রশ্নের সম্মুখীন কখনো হয়নি অনেক পড়েছে সেলের স্ট্রাকচার পড়ছে গঠন পড়ছে মাইটোকন্ড্রিয়া পড়ছে পরিষ্কার আমাদের মানব দেহ তোমাদের শরীর কোষের সমন্বয়ে গঠিত অনেকগুলো কোষ একসাথে হলে কয় কলা কলা অনেকগুলো একসাথে বলা হয় অঙ্গ প্রত্যঙ্গ তাই না তাহলে তোমার পায়ের মধ্যে কোষ আছে ওই কোষ একসাথে হইতে আঙ্গুল হয়েছে তার মানে কোষ তো পায়েও আছে সেল তো পায়ের গুলো আর সেলের ভিতরে প্রত্যেকটা সেলের ভিতরই মাইটোকন্ড্রিয়া আছে ফলে সঙ্গত কারণে মাইটোকন্ড্রিয়া তোমার পায়ের আঙ্গুলে আছে আর পুরো শরীরে তো ট্রিলিয়ন্স অফ সেলস আছে সেইখানে তোমার তো ট্রিলিয়ন্স অফ মাইটোকন্ড্রিয়া সবার শরীরেই আছে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো ওই মাইটোকন্ড্রিয়া যদি পায়ের সেলে থাকে তাহলে ওই পায়ের সেলের সেই মাইটোকন্ড্রিয়ায় কি শক্তি তৈরি হয় না জি স্যার হবে স্যার সেখানে এটিপি তৈরি হয় না হবে সেখানে এটিপি তৈরি হবে কারণ সেখানে মাইটোকন্ড্রিয়া হলে সেখানে হবে স্যার হ্যাঁ তোমরা অনেক সময় দেখে থাকবা রক্ত যদি কোনো হাতে না চলে তাহলে ওই হাত দুর্বল হয়ে যায় অবশ হয়ে যায় প্যারালাইজড হয়ে যায় ওই হাত চলে না পা কিন্তু চলে তার মানে হাতের ভিতরে ওই ব্লাড চলে না ওখানে খাদ্যদ্রব্য পৌঁছায় না ওখানে শক্তি হয় না বা যেটা হাতটা ওকে পা চলে বলতে চাচ্ছি যে শক্তি শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গের দরকার এবং সকল সেলের সকল মাইটোকন্ড্রিয়াকেই শক্তি হইতে হয় কারণ সবগুলোই চলার জন্য শক্তি লাগে এমন নয় যে তোমার আঙ্গুলের মাথায় আর বাহাতের মাথায় শক্তি তৈরি হলো আর গিয়ে পা দিয়ে তুমি হাঁটতেছো সব জায়গায় ব্লাড সার্কুলেশন লাগবে সব জায়গায় এনার্জি লাগবে সব জায়গায় সেল আছে সব জায়গায় মাইটোকন্ড্রিয়া আছে তাহলে পায়ের মধ্যে তোমার আঙ্গুলের মধ্যে শক্তি লাগলে মাইটোকন্ড্রিয়া আছে তার মানে ওইখানে এটিপি তৈরি হয় তাই তো কনক্লুশনটা হলো তোমার পায়ের সেলের মধ্যে এটিপি তৈরি হতে হয় এটিপি তৈরি হইতে হয় মাইটোকন্ড্রিয়া ক্রেবস সাইকেল হয় ক্রেবস সাইকেল হইতে গ্লাইকোলাইসিস হয় গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজম হয় সেলের ভিতরে হয় গ্লাইকোলাইসিস হইতে হলে গ্লুকোজ লাগে কিন্তু গ্লুকোজ তো হচ্ছে তোমার আমরা যতটুকু জানলাম যে ক্ষুদ্রান্তের মধ্যে ইন্টেস্টাইনে পাওয়া যায় কার্বোহাইড্রেট খাইলে তাহলে ওই পায়ের যে সেল আঙ্গুলের মাথায় গ্লুকোজ গেল কিভাবে গ্লুকোজ তো পাইলে তুমি ইন্টেস্টাইনে হজম প্রক্রিয়ার শেষে আমার প্রশ্ন বুঝেছো তোমরা আমি কি বলতে চেয়েছি স্যার ব্লাড সার্কুলেশনের মাধ্যমে সেই গ্লুকোজ বা ফ্যাটি অ্যাসিড বা এমারজেন্সি যেটাই বলো এইগুলো অ্যাবজর্পশন হয় আমরা এই জন্যই আগে ডাইজেশন অ্যাবজর্পশন পড়েছি ওই অ্যাবজর্পশন হয়ে সেগুলো ব্লাডে আসে অন্যান্য প্রক্রিয়া অন্য কিছু হয় কিন্তু মূল প্রসেসটা আমরা আগে শিখি ব্লাডে আসে ব্লাড সার্কুলেট করে পুরো শরীরে ব্লাড জন্য পৌঁছতে হয় নালী দিয়ে ব্লাড পৌঁছে ব্লাড দিয়ে গ্লুকোজ চলে যায় এই গ্লুকোজ নিয়ে যাওয়ার জন্য অন্য হরমোন লাগে অনেক কিছু লাগে যেমন ইনসুলিন লাগে এগুলো দিয়ে ক্যারি করে সবকিছু করে তারপরে সেই গ্লুকোজ গিয়ে সব সেলের কাছে যায় এবং সেলের মেমব্রেন ভেদ করে সেলের ভিতরে প্রবেশ করে প্রথমেই সাইটোপ্লাজমে যায় সে কারণেই সেই সাইটোপ্লাজমে আমরা গ্লুকোজ পাই একটি প্রশ্ন এখানে তোমাদের বলি এই যে ব্লাড দিয়ে এই গ্লুকোজ সেলে গিয়ে প্রবেশ করে সেলের সাইটোপ্লাজমে যায় কিভাবে যায় কার সাহায্যে যায় জানো কিনা সাইটোপ্লাজমে মেমব্রেন সাইটোপ্লাজমের মেমব্রেন ভেদ করে এটা যায় কিন্তু এই যে তোমার গ্লুকোজ থেকে ব্লাডে গেল আর্টারি হ্যাঁ বেইনের মাঝে দিয়ে যায় হ্যাঁ সব নালি দিয়ে যাবে নালীর মধ্য দিয়ে ব্লাডের সাথে সাথে যাবে এবং সেটি যেয়ে তোমার হচ্ছে যে সেলের মধ্যে প্রবেশ করবে কিন্তু সেলের মধ্যে প্রবেশ করার ক্ষেত্রে তার একজনের হেল্প লাগে সেই হেল্পটি কে করে মানে এবং এই তোমার এই ব্লাডের মধ্যে দিয়ে এটি যেতে সাহায্য হ্যাঁ এটি তোমরা সবাই জানো সেটি হচ্ছে এখানে যেতে এটির জন্য ইনসুলিন লাগে একটি হরমোন ইনসুলিন হরমোন এই গ্লুকোজটাকে নিয়ে সেলের ভিতরে প্রবেশ করায়
এই কারণে যদি কোনো কারণে ইনসুলিন বডিতে কমে যায় তখন এই গ্লুকোজ আর সেলে প্রবেশ করতে পারে না, তখন এই ব্লাডের ভিতরে গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকে এবং মানুষের সমস্যা হতে থাকে, দুর্বল হয়ে যাইতে পারে। কারণ গ্লুকোজ সেলে প্রবেশ করে না, সেলে প্রবেশ না করলে গ্লাইকোলাইসিস হয় না, ক্রেবস সাইকেল হয় না, মাইটোকন্ড্রিয়াতে যেতে পারে না, এটিপি তৈরি হয় না, গ্লুকোজ বাড়তে থাকে উল্টা ব্লাডের ভিতরে, ব্লাডে বেড়ে অন্য সমস্যা তৈরি হইতে থাকে, এটিতে শক্তির অভাব হয়। এই কারণে ইনসুলিনের যখন অভাব হয়ে যায় শরীরে তখন মানুষের সমস্যা হয়, এই রোগটাকে প্রবলেমটাকে আমরা বলি ডায়াবেটিস। এর জন্য ডায়াবেটিস এর সাথে গ্লুকোজ এবং ইনসুলিনের সবসময় দুইটা শব্দ বলবো, ডায়াবেটিস হলে ইনসুলিন নেয়, ইনসুলিনের ট্যাবলেট খায়, মানে ওই হরমোনটা দেয় যাতে গ্লুকোজ চলে। ওই বিষয়ে আমরা পরে আলাপ করব, ভিটামিনস মিনারেল যারা পড়াবেন ওনারা কথা বলবেন বা হরমোন। আমরা এই পর্যন্ত যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ওই ব্লাড ভেসেল দিয়ে যেভাবেই হোক সেলে যায়, সেলের ভিতরে গিয়ে সেটি হচ্ছে যে সাইটোপ্লাজমে প্রবেশ করে গ্লুকোজ, যখনই সাইটোপ্লাজমে প্রবেশ করলো সেই সাইটোপ্লাজম ভেঙে পারিবারিক যেটা হয় এটিকে বলে গ্লাইকোলাইসিস। এই প্রক্রিয়াটি হচ্ছে মেটাবলিজম বা ক্যাটাবলিজম প্রসেস, অর্থাৎ যে রাইস আমরা খেলাম সেই রাইস থেকে শক্তি পাওয়ার ক্ষেত্রে অন্যতম প্রসেস হচ্ছে গ্লাইকোলাইসিস। এর আগেরগুলো ডাইজেশন অ্যাবজর্পশন, এগুলো আমরা মেটাবলিজমের মধ্যে ওভাবে পড়ি না, এগুলো আলাদা অধ্যায় নাম দিয়ে আমরা প্রসেস আকারে পড়ি। অর্থাৎ হজমের শেষে অ্যাবজর্পশন হয়, অ্যাবজর্পশন শেষে সেলের ভিতরে যখন গ্লুকোজ প্রবেশ করে তখন মূলত মেটাবলিক প্রসেস শুরু হয় বা প্রথমে ক্যাটাবলিজম হয়। ক্যাটাবলিক প্রক্রিয়া গ্লুকোজ থেকে পারিবারিক যেটা হয় এটি হচ্ছে গ্লাইকোলাইসিস। আমরা পরবর্তী ক্লাসে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি বিস্তারিতভাবে পড়ব, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি এবং কেমন। তার মানে একটি প্রধান পাথওয়ে হচ্ছে গ্লাইকোলাইসিস, কিন্তু আরেকটি প্রধান পাথওয়ের নাম তোমরা বলেছো সেটি হচ্ছে ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল একটি বিস্তারিত পাথওয়ে, এটি হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় ঘটে। সেই ক্রেবস সাইকেলটা আমরা বিস্তারিত আলোচনা করব এবং পড়ব কোন একটি ক্লাসে। আরো একটি পাথওয়ের নাম তোমরা বলেছো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটিও একটি বড় পাথওয়ে, এটাও আমরা বিস্তারিত ভাবে কোন একটি ক্লাসে আমরা পড়ব। আজকে যেখানে আমরা আরেকটু বলে শেষ করতে চাই, তাহলে গ্লাইকোলাইসিস থেকে গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে ঘটে এবং ক্রেবস সাইকেল ঘটে মাইটোকন্ড্রিয়া। তাহলে গ্লাইকোলাইসিস থেকে পাইরুভেট হয়ে সেই পাইরুভেটটা মাইটোকন্ড্রিয়াতে যেতে হয় এবং যাওয়ার পরেই তাহলে ক্রেবস সাইকেল শুরু হয় এবং তারপরে মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয়। মূলত আমি আজকে যেটি বলতে চেয়েছি সেটির সামারিটি আমরা বলি, যেটি তোমরা দেখেছো এবং যে এনার্জি ট্রান্সফার ফ্রম ব্রেকফাস্ট টু বডি, অর্থাৎ কিভাবে এনার্জি ট্রান্সফার, এনার্জি রূপ আমরা বলছি এটিপি। এবং সেখানে সেই এটিপি তৈরি হতে বেশ কিছু স্টেপ বা প্রসেস আছে, একটি গ্লাইকোলাইসিস, একটি ক্রেবস সাইকেল এবং একটি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা সিস্টেম। অর্থাৎ তিনটা মেজর প্রসেস বা পাথওয়ে আমরা নাম জানলাম যে কেমন করে খাদ্য দ্রব্য থেকে এনার্জি সেই মাইটোকন্ড্রিয়াতে বা আমাদের শরীরে এটিপি তৈরি হয়। এই পুরো প্রসেসটাকে ভাগ করলে তিনটি প্রধান পার্ট আমরা পাই, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এটি তোমরা পড়েছ এই রেসপিরেশন আকারে প্লান্টে পড়েছ তোমরা, শ্বসন, অবাত শ্বসন, সবাত শ্বসন, এই বিভিন্ন নামে তোমরা এগুলো অতীতে পড়েছ। এই যে গ্লাইকোলাইসিস থেকে পাইরুভেট অ্যাসিড গ্লুকোজ ভেঙে পাইরুভেট অ্যাসিড হয় এবং ক্রেবস সাইকেল অ্যাসিটাইল কো থেকে হয়, এটি আমরা পরের ক্লাসগুলোতে দেখব। আমি যেই তিনটা জিনিস দেখাতে চাইছি ছবি, এই যে এরকম একটা প্রক্রিয়াটার নাম গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস একটা মেজর প্রক্রিয়া, ক্রেবস সাইকেল একটি সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই তিনটা মেজর প্রক্রিয়া, দুইটা পাথওয়ে, একটা হলো সাইকেল, এই তিনটা প্রসেসের মধ্য দিয়ে আমরা হচ্ছে এই গ্লুকোজ থেকে এনার্জি পাই, শক্তি পাই। গ্লুকোজ থেকে পাইরুভেট হয় এটা গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই যে তিনটার একটা সমন্বয়। এই যে গ্লাইকোলাইসিস গ্লুকোজ থেকে শুরু হয়ে পাইরুভেট হয়ে মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে, ক্রেবস সাইকেল হয়ে ক্রেবস সাইকেলের মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে, কেউ কেউ বলছিলেন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হয়, তিনটার একটা কম্বিনেশন হয়ে তারপরে হচ্ছে আমরা এনার্জি পাই। এই পুরো প্রসেসটাই আমরা হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম অধ্যায়ে আমরা পড়ব। তিনটা মেজর পাথ একটা গ্লাইকোলাইসিস, বিস্তারিত আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব।
ক্রেবস সাইকেল আমরা একটা লেকচারে আলোচনা করব এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আলোচনা করব এটি হচ্ছে আজকের লেকচারটি ছিল তোমাদের মেটাবলিজম বিশেষ করে কার্বোহাইড্রেট মেটাবলিজমের আউটলাইন বা এই কি আমরা পড়ব এবং এই পুরো প্রসেসটা বলতে আমরা কি বুঝি চাইলে তোমরা এখন গ্লাইকোলাইসিস পড়তে পারবা ক্রেবস সাইকেল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এগুলো নিজে নিজে আমরা চর্চা করতে পারবো আমি এই এটি তোমাদের শেষ করতে চাই এই প্রশ্নটি করে যে কার্বোহাইড্রেট মেটাবলিজমের মেজর স্টেপ কয়টা ধাপ কয়টা তিনটা তিনটা কি কি গ্লাইকোলাইসিস ক্রেবস চক্র আর ইটিএস গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেল আর ইটিএস তিনটা হচ্ছে মেজর ধাপ এই জায়গায় কারো কোনো প্রশ্ন আছে আজকে যা আমরা পড়াশোনা করলাম আলোচনা করলাম তাহলে আমরা নেক্সট ক্লাসে আলাপ করব আমরা গ্লাইকোলাইসিস এই এটি আমরা পরবর্তী ক্লাসে আমরা পড়ব আমরা ইয়েতে যাই আজকে আমরা একটু আমি তোমাদের রেসপন্ডের আইডি নাম্বার কত থেকে আজকে বলেছি তোমাদের 1 থেকে 200 1 থেকে 200 তো সেটি হচ্ছে 1 থেকে 200 1 আছে আইডি 1 Yes sir দেখতে পাচ্ছি স্ক্রিন দেখতে পাচ্ছ ওকে টু টু জি স্যার জি স্যার ফোর ইয়েস স্যার ফাইভ ওকে সিক্স সিক্স প্রেজেন্ট স্যার সেভেন প্রেজেন্ট স্যার ইয়েস স্যার এইট নাইন ইয়েস স্যার আমি তো সবগুলা ক্লাস করছি কত ক্লাস করছো জি স্যার সবগুলা ক্লাসে করছি আমি আপনার আদিল হ্যাঁ তোমার কন্ঠ পরিচিত মনে হচ্ছে 28 26 কি ঘুমাইতেছিলে নাকি 28 29 ইয়েস স্যার 30 31 32 ইয়েস স্যার 33 34
Present, sir. 34, 35. Present, sir. 36. Sir, class upostit yes, chilam. Sir. 36. Yes, sir. 38. 39. Yes, sir. 40. 41. 42. Yes, sir. Yes, sir. 43. 40, yes, sir. 40, yes, sir. Ekto hold on. Ekto hold. শুনতে পাচ্ছ নাকি তোমরা? ওকে, 47 present sir. 48. 50. 51. 52. 50. 53. Yes, 52. 53. Thank you.